নরকের দরজা। তুর্কমেনিস্তানের দারভাজা শহরে একটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। দীর্ঘদিন ধরে অগ্নিমুখটি অনবরত জ্বলছে বলে একে নরকের দরজা বলা হয়। কারাকুম মরুভূমিতে অবস্থিত অগ্নিমুখটির ব্যাস 69 মিটার এবং গভীরতা 30 মিটার। ভূতত্ত্ববিদগণ মিথেন গ্যাসের বিস্তার প্রতিরোধ করার জন্য জ্বালামুখটিতে আগুন লাগিয়ে দিয়েছিলেন এবং এটি 1971 সাল থেকে ক্রমাগত চলছে। অগ্নিমুখটি দেখতে প্রতি বছরই পর্যটকরা দারভাজা শহরে আসেন। 2009 সাল থেকে এখন পর্যন্ত 50,000 পর্যটক স্থানটি পরিদর্শন করেছেন। গ্যাসক্ষেত্রটি 5,350 বর্গমিটার স্থান পরিবেষ্টিত এবং আশপাশের স্থানও বন্য মরুভূমি ক্যাম্পিংয়ের জন্য বিখ্যাত। এটি কোনো প্রাকৃতিক গর্ত নয়। 1971 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ তার উইজি এলাকায় অনুসন্ধানের সময় গ্যাসক্ষেত্রটি আবিষ্কার করে।